বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে গৌতম বুদ্ধের যে বাণী জগতের সকল প্রাণী সুখী হোক, অহিংসা যে অমীয় বাণী তিনি প্রচার করে গেছেন, অশান্তির বিরুদ্ধে শান্তির যে সুধা তিনি তার বাণীর মাধ্যমে প্রচার করে গেছেন, সেটা আজকের বিশ্বে এবং উত্তর কালেও এটা প্রাসঙ্গিক। মানুষ হিসাবে ফ্যাসিনেট করে তাদের মধ্যে গৌতম বুদ্ধের নাম অন্যতম। এবং অনেক দার্শনিক, অনেক কবি শেক্সপিয়ার থেকে শুরু করে অনেকের জীবনী আমাদের কাছে খুব শিক্ষণীয়। আর তেমনি গৌতম বুদ্ধের জীবনও শুধু বৌদ্ধ সম্প্রদায় নয়, সকলের জন্য শিক্ষণীয় এক মহাগুরু গৌতম বুদ্ধ। বুদ্ধ, খ্রিস্টান, হিন্দু, মুসলমান সবার দায়িত্ব আজ আমাদের দেশে রাজনীতির নামে হিংসা হানাহানি যে নষ্ট রাজনীতি চলছে, এই নষ্ট রাজনীতি, অসুস্থ রাজনীতি, সন্ত্রাসের রাজনীতি, সহিংসতার রাজনীতি, এই রাজনীতিকে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ ভাবে প্রতিরোধ করব। এবং সেটাই হোক আজকের দিনে আমাদের শিক্ষা। মহামতি গৌতম বুদ্ধের জন্ম মহাপরিনির্বাণ অর্থাৎ তার মৃত্যু এবং বুদ্ধত্ব লাভ, এই তিনটি বিশেষ ঘটনার দিন হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। আজকের অনুষ্ঠানের নাম শুধু শান্তি শোভাযাত্রা নয়, আমরা বলেছি এটি সম্প্রীতির উৎসব। Come on.